নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা শুরু করছি কথা হোক বিশাখার সঙ্গে কথা হোকের মঞ্চে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে বলে আসে কথা হবে চোখে চোখ রেখে আমরা চোখে চোখ রেখে কথা বলি আমরা বলি কথা হোক একদমই তাই সন্ত এবং এই যে কথা হোক এই কথাটা তুমি বললে তার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে হট টপিক কি আছে কথা বলার জন্য যখন ভাবি তখন আমাদের এটা বলতেই হয় যে দু চলে এসেছে অর্থাৎ লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় সেই লোকসভা নির্বাচনের আগে এ দেশের ভোট ময়দানে ঠিক কী চলছে একদিকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে বিজেপি বলছে উন্নয়নই তাদের একমাত্র লক্ষ্য তারা বলছেন যে তাদের যে উন্নয়নের অপ্রতিরোধ গতি তা যেন উন্নয়নের ইঞ্জিনে ভর করে অপ্রতিরোধভাবেই চলতে থাকে এটাই তাদের এজেন্ডা এবং সেই সঙ্গে বলা হচ্ছে না সেই সঙ্গে বলা হচ্ছে যে ভারত যাতে খুব দ্রুত বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসেবে সামনে আসতে পারে সেটাই তাদের লক্ষ্য আর অন্যদিকে আমরা যদি বিরোধী শক্তির কথা বলি বা বিরোধী ইন্ডি জোটের কথা বলি তাহলে তাদের তরফ থেকে কি বলা হচ্ছে তাদের এজেন্ডা কী তারা বলছে মোদী বিরোধী বিকল্প হলে তারাই একমাত্র বিকল্প তাই এরকম একটা উদীয়মান বিকল্প শক্তি তাদের মধ্যে এত সংঘর্ষ কেন নিজেদের মধ্যেই এত কোন্দল কেন তাতে তো কোথাও গিয়ে ভোটাররা ভোটের আগে যারা ভাববেন যে কাকে ভোট দেব। আদতে এই ইন্ডি শক্তি বা ইন্ডি জোটকে কি ভোট দেওয়া যায় তাদের মধ্যে কি কোথাও গিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে না কারণ ইতিমধ্যেই এই জোটের মধ্যে বিরোধী জোটের মধ্যে এত রকমের সংঘাত তারা কেউ বলছেন কে মুখ তার উত্তরে এক একজনের এক এক রকম মত কেউ বলছেন যে কারোর কোনো দাক্ষিণ্য চাই না বাংলায় তারা একাই লড়ে সমস্ত আসন জিতে নেওয়ার ক্ষমতা রাখেন তো সেই দিক থেকে দেখতে গেলে কে কার শরিক জাতীয় স্তরে কে কার বিরোধী রাজ্যস্তরে সেটাই তো কোথাও গিয়ে একেবারে কোথাও ভীষণভাবে কনফিউজ হয়ে যাচ্ছে ভোটাররাই এই জায়গা থেকে আদতে এই যে বিকল্প শক্তি হিসেবে উঠে আসা ইন্ডি জোট তার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে আর সেই বিষয়টিকে সামনে রেখেই আজকে আমাদের মোশন কথা হোকে বিরোধী জোট সোনার পাথর বাটি না একমাত্র বিকল্প একদমই গোটা গোটা বাংলার মানুষ মানুষ দেশের এখন জানতে চায় বিরোধীরা আদেও কি জোট করতে পেরেছে মোদীকে হারাতে হবে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তাকে সরাতে হবে কিন্তু প্রধানমন্ত্রীর মুখকে যখন প্রশ্ন করা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় এক নাম বলেন কংগ্রেস এক নাম বলেন অন্য দল এক নাম বলে কিন্তু যারা ভারতবাসী আমাদের দেশবাসী জানতে চায় জবাব চায় যে আসলে কাকে দেখে ভোট হবে কি দেখে ভোট হবে মোদী না হেরে গেল মোদিকে হারানো গেল কিন্তু হারিয়ে কি হবে মোদির থেকে ভালো কি দেবেন আপনারা সেটা কি বলতে পেরেছে বিরোধী জোট সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বলছেন বিরোধীরা আরও একটু ঘরে প্র্যাকটিস করুন এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তো উঠবে যে বিরোধী জোট সোনার পাথর বাটি না একমাত্র বিকল্প পথ আজ নিয়েই আলোচনা হবে আজ নিয়েই কথা হবে যারা রয়েছেন আমরা একে একে ডেকে যারা মনে করেন একমাত্র বিকল্প পথ বিরোধী জোট প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব কথা মঞ্চে গিরি সিপিআই নেতা সৈকত গিরি প্রতিদিন প্রতিদিন রিপাবলিক বাংলায় বলার চেষ্টা করে যে বিকল্প পথ মানে বিরোধী জোট এর পাশাপাশি আমি ডেকে নেব মঞ্চে কথা মঞ্চে জাদ মাহমুদকে যিনি অধ্যাপক যিনি তার অত্যন্ত সুচারু বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করে তিনি আজকে এই বিষয়ে কি বলেন আমি অবশ্যই শোনার চেষ্টা করব কথাকের মঞ্চে এর পাশাপাশি আমরা পেয়ে গেছি চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস নেতা কংগ্রেসের মুখপাত্র আপনাকে 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 কথা মঞ্চে স্বাগত জানায় এবং চন্দনবাবু আজ কি বলেন বিশাখা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ একদিকে যখন চন্দনবাবু তখন অন্যদিকে যারা ভাবছেন ঠিক তার উল্টোটা অর্থাৎ একমাত্র বিকল্প পথ বলে যারা ভাবছেন না উল্টে যারা ভাবছেন এটা একটা সোনার পাথর বাটির মতো ভাবনা এই জোট তাদেরকে ডেকে নেবো আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তবছি আইনজীবী প্রথমে কৌস্তবকে ডেকে নেব কৌস্তবের তরফ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতামত পেয়ে থাকি এই জোট এবং তাতে জট এই নিয়েও বিভিন্ন সময় কৌসবের অনেক মতামত আমরা শুনেছি ইদানিংকালে তা নিয়ে আজ তাঁর কি মন্তব্য আমরা শুনবো আর তার পাশাপাশি ডেকে নেব বিজেপি মুখপাত্র রাজর্ষি দাহির রাজর্ষি এর পাশাপাশি আমরা আজকের দিনের যিনি একেবারে শেষ বক্তা তাকে ডেকে নেব সজল ঘোষ বিজেপি মুখপাত্র তাকে ডেকে নেব মঞ্চে আমাদের সজলতার সঙ্গে সঙ্গে আজকে মঞ্চে যারা বিতর্কে একেবারে ধুম তুলবেন তাদের প্রত্যেককে আমরা মঞ্চে ডেকে নিয়েছি এবার আমাদের আলোচনাটা শুরু করা যাক কথা শুরু করা যাক এবং কথা শুরুতেই কথাকের মঞ্চে আমি চন্দন ঘোষ চৌধুরীকে প্রথমেই তিন মিনিট সময় দেব এবং একটা প্রশ্ন চন্দন বাবু আপনারাই প্রায় ছাব্বিশটার কাছাকাছি রাজনৈতিক দল মিলে বলছেন চলো মোদি হারায় চলো বিজেপিকে হারায় কিন্তু আপনাদেরকে আদেও জোট তৈরি হয়েছে অনেক ধন্যবাদ সকলকে শুভেচ্ছা বিশেষভাবে আজকে শুভেচ্ছা যারা এখানে এই রাজনৈতিক সন্দিকণে এই আলোচনাটা করছি এবং এই আলোচনাটা করছি তার আঙ্গিকটা কি এটা বোঝবার বিশেষ প্রয়োজন যেখানে আমরা বারবার বলি যে জোট বা ইন্ডিয়া জোটের এই প্রয়োজনটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রয়োজন কেন আর সেই প্রয়োজনীয়তা বারবার প্রমাণিত হচ্ছে যখন এই জোটের নামে যারা বিরোধিতা করেন তাদের কেন গাত্রদাহ হয় বা গাত্রদাহ হচ্ছে এই রাজনৈতিক পরিসরে আমি রাজনৈতিক পরিসরের কথাটাই বিশেষভাবে ব্যবহার করছি যখন তারা দেখেন নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার উপাচার ধর্মান্ধতা এবং তার সাথে সাথে একটা সেকুলার আইডিয়া অফ ইন্ডিয়া আমরা যাকে বলি যে ধর্মনিরপেক্ষতা যে শক্তি সেই শক্তিকে ধীরে ধীরে পিষে মেরে ফেলা এবং তার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটে চলা এবং আবহমান সময় ধরে ঘটে চলা যে গতি উন্নয়নের গতিটাকে রুদ্ধ করা এবং সাথে সাথে এটাও ঘটছে অর্থনৈতিক অনুন্নয়ন সামাজিক বিভাজন এবং বেকারি সমস্যার একটা বিপুল আকার যে প্রমিসেসগুলো দিয়ে সরকারে আসা সেই প্রমিসেস প্রতিটা মুহূর্তে ভঙ্গ করা এবং ভেঙে যাওয়া বাস্তবিক চরিত্র যেখানে সারা ভারতবর্ষ জুড়ে একটা যুব সমাজ ভারতবর্ষ জুড়ে বিভিন্ন অনুন্নত সমাজ আওয়াজ তুলছেন পরিবর্তন চাই জোটের পরিবর্তন আজ এখানে জোটের প্রয়োজন আজ এখানে সুতরাং একটি আঙ্গিককে প্রথমেই আমরা যেটা বলিনি আমাকে প্রশ্ন করা হয়েছে বা আমাদের এখানে একটা টাইটেল করা হয়েছে যাতে এই জোট কোথাও রাজ্যে কোথাও কেন্দ্রে কেন বিরোধিতা আমরা বারবার বলি ইউনিটি ইন ডাইভার্সিটি এটা তো ভারতবর্ষের সার্বকালীন সত্তা এই ডাইভার্সিটির প্রশ্নটা কেন আমি বিশেষভাবে বলি প্রয়োজনগুলো আলাদা রাজ্যে রাজ্যে যেসব জায়গায় প্রয়োজন আছে সেখানে আমাদের জোট যেখানে প্রয়োজন নেই কেউ কখনও কোনো অবস্থাতে রেজলিউট করেনি যে স্তরেই জোট সুতরাং আমরা যদি মনে করি যে জোটের ক্ষেত্রে প্রত্যেকে এগিয়ে আসছেন একটি পার্সপেক্টিভ নিয়ে এবং সেটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে সেটা হলো মোদিজির নেতৃত্বে গত দশ বছর ধরে যে অপশাসন চলছে তার বিরোধিতা করা আবারও বলি ইউনিটি ইন ডাইভার্সিটি এই জোট সফল হবে ধন্যবাদ আপনি বললেন কিন্তু একবারও বললেন না যে জোটে যে জট রয়েছে জোটে যে জটিলতা রয়েছে জোটটাই যে হচ্ছে না আপনি যে জোটের কথা বলছেন তার বিষয়ে কিন্তু তিন মিনিটে একটা শব্দ সেই বিষয় নিয়ে আশা করি যিনি ইন্টারজেকশনের জন্য পরবর্তী বক্তা আসবেন তিনি বলবেন তার জন্য তাকে আমরা এক মিনিট সময় দেবো কৌস্তব বাগজি প্লিজ একবার আসবেন এবং আপনার যদি কোনো ইন্টারজেকশন থাকে উনি যা যা বললেন তার প্রেক্ষিতে কারণ আপনি মনে করছেন মোশনের বিপক্ষে অর্থাৎ এই জোট আদতে সোনার পাথর বাটে কৌস্তব বাগজির তরফ থেকে আপনি একটু দাঁড়াবেন প্লিজ উনি যদি কোনো ইন্টারজেকশন করতে চান কোনো ইন্টারজেকশন আছে কৌস্তব আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে করি একটা খাঁচার মধ্যে গরু ছাগল সিংহ ভেড়া সব একসাথে থাকতে পারে না আমার এটা খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা কথা আমি বিগত দিনে আমি আইনের ছাত্র হওয়ার সময় আমাদের একটা বড় সময় ধরে পলিটিক্যাল সায়েন্স পড়তে হয়েছে এবং সেই সময়তে জনতা পার্টির যে সাতাত্তর সালে সরকার এবং তার ডাউনফল তার যে ওন দি মেজার কিছু কিছু কারণ ছিল সেগুলো আমরা সবাই জানি দেখুন আমার জোটের বিরোধিতা করার জায়গা থেকে আমি খুব একটা সর্বভারতীয় রাজনীতি নিয়ে মাথা টাথা ঘামাই না আমি আমার রাজ্যের ক্ষেত্রে আমি যেমন আমার রাজ্যের ক্ষেত্রটা বুঝি তেমন বিভিন্ন আমাদের যারা বন্ধু বান্ধব আছে যেমন আমরা একসাথে যাদের সাথে এনএসিওয়াই করেছি যুব কংগ্রেস করেছি বিভিন্ন রাজ্যের বন্ধু বান্ধবদের সেই একই বাধ্যবাধকতার জায়গাগুলো বুঝি এবং তাদের কষ্টের জায়গাগুলো বুঝি যেমন ধরুন আম আদমি পার্টির এগেনস্টে পাঞ্জাবে আর দিল্লিতে কংগ্রেসের আমাদের যারা ভাইরা আছে বন্ধুরা আছে অক্লান্ত পরিশ্রম করছে লড়াই করছে সংগ্রাম করছে তাদের দুর্নীতি নিয়ে কথা বলছে এবারে একই দেওয়ালে যখন আম আদমি পার্টি আর কংগ্রেসের নাম একসাথে লিখতে হবে তাদের যন্ত্রণার কথাটা ঠিক একই যেরকমভাবে আমাদের যন্ত্রণার বিষয়টা তৃণমূল কংগ্রেসের সাথে আমরা তো এর আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাথে একসাথে ঘর করার অভিজ্ঞতা আমাদের আছে পার্টিটাকে মোটামুটি দু সাল থেকে আমরা এখানে জলাঞ্জলি দেওয়া শুরু করেছি সিটিং প্রায় পঁচিশ সাতাশটা সিটিং এমএলএকে টিকিট দেওয়া যায়নি দু এক সালে পার্টিকে জলাঞ্জলি দেওয়া সেই সময় থেকে শুরু দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় এক এমপির দল আর কংগ্রেস ছয় এমপির দল যখন নয় সালে জোট হচ্ছে কংগ্রেস লড়ছে চোদ্দটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন আঠাশটা আসনে বিধানসভা নির্বাচন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আবার অগ্রাধিকার পেলেন এবং প্রথম জিতে আসার পরেই তার শুরু হলো পশ্চিমবঙ্গে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করার যে প্রচেষ্টা আর পতাকা ধরছে সব উন্নয়নের যোগ্যে ঝাঁপ মারছে কংগ্রেস থেকে সবাই তৃণমূল কংগ্রেস নাকি দম আটকে যাচ্ছে দমফাম আটকে যাচ্ছে এটা ব্যাপার তৃণমূল কংগ্রেসে গিয়েই নিঃশ্বাস প্রশ্বাস পাচ্ছে তো এ হেন পরিস্থিতিটা তৈরি হলো এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসকে একদম সাইনবোর্ডে পরিণত করবার জন্য যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করলেন কংগ্রেস পৌঁছা ডোবা টোবা এত কিছু বললেন আমার খুব খারাপ লাগে যখন এরপরেও আমি অনেক সময় বলি যে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের সাথে এত এক্সপেরিমেন্ট করা হয়েছে গিনিপিগের সাথেও মনে হয় কোনো সায়েন্স ল্যাবরেটরিতে এত এক্সপেরিমেন্ট করা হয় না এই রাজ্যের প্রতিটা কংগ্রেস কর্মী আমি জানি এটাকে চন্দনদা বক্তব্য রেখে চন্দনদাও চাই চন্দনদা যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাথে জোট চায় না আমার যে বন্ধুটি পাঞ্জাবে বসে আছে সেও আমাদের পার্টির সাথে জোট চায় না আমার যে বন্ধুটা দিল্লিতে বসে আছে সেও ওখানে আমাদের পার্টির সাথে জোট চায় না আমার যে বন্ধুটা তামিলনাড়ুতে আছে সেও ওখানে ডিএমকের সাথে জোট চায় না পার্টিটাকে নিজের পায়ে দাঁড় করানো আমাদের যারা আমাদের যারা বন্ধুরা কেরালা তাদের সিপিএম সাথে জোট করতে পারবে পারবে না বাস্তব জায়গাটা থেকে পার্টির যদি একটা লং টার্ম ভিশন না থাকে জনতা পার্টির ফল কেন হয়েছিল সেই সরকার সবাই মিলে একটা জবাখিচুরি করে এক মঞ্চে উঠে গেলাম তখন এ ওকে লাথি মারবে ওর কলার ধরে টানবে এই জিনিস চলতে থাকে এবং তারপরে দেখা গেছিল সিগনিফিকেন্ট সেই সময় জনতা পার্টির যা ক্ষমতা ছিল পার্টিটা বিলুপ্ত হয়ে গেল বিভিন্ন ফরমেশন তৈরি হলো ভারতের জনতা পার্টি তৈরি হলো আমরা কি চাই যে পশ্চিমবঙ্গে দি গ্র্যান্ড পার্টি অফ ইন্ডিয়া এবং সারা ভারতবর্ষে দি গ্র্যান্ড ওল্ড পার্টি অফ ইন্ডিয়া বিলীন হয়ে যাক এবং আমি বলছি এই জোট আগামী দিন যদি কোনো সাফল্য পায় সেটাই হবে কংগ্রেস মুক্ত ভারতের একটা প্রথম স্টেপ ভারতবর্ষের মানুষ এই জোটকে কোনোদিন মর্যাদা দেবে না সাধারণ কংগ্রেস কর্মীরা কোনোদিন মর্যাদা দেবে না এবং এটাই ভবিষ্যৎ এটাই ভবিতব্য আর আমি পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যে কথাটি আগেও বলেছি এখনও বলেছি যে একটা ভয়ঙ্কর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রে বাংলায় একমাত্র বিকল্প রাজনীতি পথ আপনি একটু থাকবেন একটু থাকবেন আমি আহ চন্দনবাবু আপনাকে কিন্তু সরাসরি বললেন কৌস্তবছি যে আপনিও চান না জোট হোক

পশ্চিমবাংলায় যে যে অরাজকতা পশ্চিমবাংলায় যে চৌর্যবৃত্তি দীর্ঘদিনের অপশাসন আমরা একবারের জন্য কোনো কংগ্রেসি তার বিরোধী কণ্ঠস্বর হয়ে উঠেছি কখনো কোনোভাবে সুতরাং কারণ ওর যে বিকল্প রাজনীতির প্রশ্ন ছিল সবই পশ্চিমবাংলা কেন্দ্রিক আমি উত্তরটা পশ্চিম বাংলা কেন্দ্রিক কারণ আমি সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্তরে আমার বক্তৃতাতে আমি যে বক্তব্য রেখেছিলাম সর্বভারতীয় স্তরে যাতে তোমরা প্রশ্ন তুলেছিলে ও যখন বল বললো যে আমি সর্বভারতীয় স্তর থেকে আমি রাজ্য স্তরে আসছি আমার বক্তব্য আশা করি এক্সপ্লিসিট এনাফ আমি পরিষ্কার করে দিই আমি বলি যে দুটোর খুব মৌলিক তফাত আছে এর সাথে আমাদের লড়াই ছিল ঝগড়া ছিল হয়তো সিপিএম তৃণমূলের থেকে অনেক বেশি আমাদের কর্মীদের মেরেছে দ্যাট ইস এ ডিফারেন্ট অ্যাসপেক্ট কিন্তু কোনদিন দেখিনি ভাই আলিমউদ্দিন স্ট্রিটে প্রেস কনফারেন্স করে লাল পতাকা ধরিয়ে বলা হচ্ছে উন্নয়নের যোগ্যে ঝাঁপ দিচ্ছে এইভাবে কংগ্রেস পার্টিকে সাইনবোর্ড করে নেওয়া হচ্ছে এটা একটা মৌলিক জায়গা তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে আঘাত করেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত করার সর্বইব চেষ্টা

যে এই জোটটাই তো তৈরি হচ্ছে না এ বলছে এটা আমার স্বার্থ বি বলছে এটা আমার স্বার্থ সি বলছে এটা আমার স্বার্থ তাহলে মোদী বিরোধী জোট তো হচ্ছে না এটা স্বার্থের জোট জোটটা খোট হয়ে যাচ্ছে প্রথমত সাবজেক্ট হচ্ছে বিরোধী জোট সোনার পাথর বাটি নাকি একমাত্র বিকল্প পথ দেখুন এখানে মোদি বিরোধী জোটের প্রশ্ন নয় আমরা বলছি জোট মানে হচ্ছে শাসকের বিরুদ্ধে বিরোধী জোট দেখুন যদি ভাঙতে চাও দুর্নীতির ঘোট তবে একমাত্র বিকল্প জোটই জোট যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় যে দেশের মাটিতে দাঁড়িয়ে কালো টাকা উদ্ধারের নামে ডিমোনিটাইজেশনের নামে কয়েক হাজার কোটি টাকা কয়েক দিনের মধ্যে লোপাট হয়ে যায় সেই দেশ এবং রাজ্যের বাস্তবতা হল রাম মন্দির আর জগন্নাথ মন্দিরের সামনে ওই বাটি হাতে ভিক্ষাবৃত্তি করার থেকে বিরোধী রাজনীতির সোনার পাথর বাটি যেটা আসলে বেকার যৌবনের পেটে ভাত যোগাবে সেটাই একমাত্র বিকল্প পথ সেই বামপন্থীরা মনে করি এই সময়ে বিকল্পের রাজনীতি খুব বেশি প্রয়োজন এই কারণে গোটা দেশে যদি একাধিপত্যবাদ থাকে ভারতবর্ষের মতন এত ভিন্নতার মাঝখানে যদি মনোপলি ব্যবস্থা থাকে যে মনোপলি ব্যবস্থা জিওর আম্বানিকে কোটিপতি বানিয়ে দেশের রাষ্ট্রীয় সম্পত্তি বিএসএনএল লাটে তুলে দেয় যে মনোপলি সিস্টেম একটা সর্ষের তেলের প্যাকেট আদানির ইমামির দুশো টাকা বাজারে দাম বাড়িয়ে ঘনির সর্ষের তেলের শ্রমিকদের কাজ হারানোর সুযোগ করে দেয় যে মোদী যে মমতা মুখোশের আড়ালে এক ব্যক্তি এক মুখোশের আড়ালে দাঁড়িয়ে গোটা দেশে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয় সেই দেশ এবং রাজ্যের রাজ্যের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বিকল্প হলো বিরোধীদের সর্বাত্মক ঐক্য দেশের একটা সরকার যে সরকার খুব কম পার্সেন্টেজ ভোট পেয়ে মাইনরিটির একটা সরকার মানুষের বেশিরভাগের রায় বিরোধীদের পক্ষে যে রাজ্যের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলের সরকার যারা কিন্তু ফিফটি পার্সেন্ট ভোট পায়নি আমরা বলছি দিল্লির মোদী সরকারের বিরুদ্ধে সমস্ত বিরোধী মানুষ যদি এক জায়গায় আসে তবেই দিল্লির বিজেপি সরকার মোদী সরকারকে হারানো সম্ভব সেই সময় বিজেপির সঙ্গে জোট করা তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সঙ্গে দিল্লিতে থাকতে পারে এই রাজ্যে আমরা বামপন্থীরা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বিভীষণ বলে মনে করি বিরোধী জোটের পাঠ হিসেবে সক্রিয় ভূমিকারী হিসেবে আমরা মনে করি না দেখুন কে বলল যে বিরোধী জোট কখনো সোনার পাথর বাটি হয় মহারাষ্ট্রে যেভাবে সরকার হয়েছে মধ্যপ্রদেশে যেভাবে সরকার হয়েছে জম্মু কাশ্মীরে বিজেপি পিডিপি যেভাবে হাত মিলিয়েছে কলকাতা পুরসভায় মেয়র তৃণমূল কংগ্রেসের ডেপুটি মেয়র ভারতীয় ভারতীয় জনতা পার্টি যেভাবে হয়েছে সেক্ষেত্রে সোনার পাথর বাটি মনে হয়নি একদম আমি একমত যে সোনার পাথর বাটি তখনই হয় যখন বিরোধীদের মধ্যে শাসকের দালালরা ঢুকে থাকে ঠিক যেমনভাবে ঢুকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিকে যদি আটকাতে হয় আইন প্রণয়ন স্বেচ্ছাচারিতার স্বেচ্ছাচারের মতন করে আইন প্রণয়ন যদি আটকাতে হয় গোটা দেশে মনোপলি ব্যবস্থাকে যদি আটকাতে হয় বিভিন্নতার মধ্যে যদি ঐক্য করতে হয় সমস্ত রাজনৈতিক মতাদর্শ সমস্ত ভাবনাচিন্তার মানুষদের মতামত নিয়ে যদি আমার দেশের সংবিধানকে রক্ষা করতে হয় যারা সংবিধানকে ধ্বংস করে ইডিসিবিআইয়ের অফিসারদের মাথা ফাটায় যারা গোটা দেশের সেনাবাহিনী জওয়ানদের জীবনকে মৃত্যু নিয়ে রাজনীতি করে ক্ষমতায় আসার স্বাদ ভোগ করতে চায় তাদেরকে যদি আমার দেশের রাজনীতি থেকে দূরে রাখতে হয় তাহলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সর্বাত্মক বিরোধী ঐক্যই পারে শাসককে এই একমুখী এই ফ্যাসিস্ট কার্যকলাপ থেকে দূরে রাখতে তাই আমি মনে করি আমরা বামপন্থীরা মনে করি বিরোধী জোট আসলে সোনার পাথর বাটি নয় বিরোধী জোট আসলে এই সময়ের বর্তমান সময়ের একমাত্র বিকল্প রাজনীতির বাস্তবতা তোমার তোমার যে কর্মী তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের হাতে খুন হচ্ছে অভিযোগ উঠছে সেই পরিবার তো জিজ্ঞাসা করবে যে দিল্লিতে দাঁড়িয়ে সবাই যখন হাসি হাসি মুখে ছবি তুলছ এটা কিসের জোট এই জোটটা কিসের জোট এই জোটটা কি হয়েছে আবারও আমি আপনাকে বলছি জোটটা হয় মতাদর্শের ভিত্তিতে কখন হয়েছে হয়েছে আমি একবার জোট এই রাজ্যে কোনো জোট নেই এই রাজ্যে আমরা পরিষ্কার তৃণমূল বিজেপির এই রাজ্যটা কি দেশের বাইরে আর একটা কথা আপনি বললেন যে আপনারা জোটের সঙ্গী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে মনেই করেন না তাহলে আমাদের বললেন এই ছাব্বিশটা দলের যে ইন্ডি জোট তাতে কি আদতে তৃণমূল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন

করব সজল ঘোষ বিজেপি মুখপাত্র তাকে আমরা শুনলাম সজল বাবু আমরা শুনলাম সৈকত যা যা বললেন এবং তার আগে কংগ্রেসের তরফ থেকে চন্দনদা যে কথা বললেন সেগুলোও আমরা শুনলাম এবং বিভিন্ন প্রশ্ন উঠে আসছে সেই জায়গা থেকে নিজের অবস্থানটা এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছেন কৌস্তভ কিন্তু আদতে এই সোনার পাথর বাটি হয়েই কি দাঁড়িয়ে থাকছে এই জোট দেখুন কোনো প্রশ্নের অবকাশই নেই জোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে রাজনীতির মানচিত্রটা কেমন পাল্টে গেছে আমাদের রোয়ের দিকে তাকান আমাদের রোয়েই দেখতে পাবেন একজন কংগ্রেস নেতা তিনি কথা বলছে। এরা আমি বুঝতে পারি না এটা ভোট ভোটটা মানুষ দেবে সরকার মানুষ গড়বে বামপন্থীরা চাচাচ্ছে আমাদের ঘোষিত নীতি আমরা কেরালে সিপিএ কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেবো আমাদের ঘোষিত নীতি আমরা তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে প্রার্থী দেব। মানুষ ভাবছে এরা তো প্রার্থী দেবে জিতবে হারবে ঠিক আছে কিন্তু তারপর লোকসভায় গিয়ে কেমন মন্ত্রিসভা দেবে এটা তো মানুষের প্রশ্ন দেখুন আজকে এই ধর্মীয় অধর্মীয় মন্দির মসজিদ অনেক কথা বলল কিন্তু একটা কথা বলল না সেটা হচ্ছে স্থায়ী সরকারকে দেবে আজকের রাজনীতিতে এই লোকসভা ভোটের একটা বড় ইস্যু হচ্ছে স্থায়ী সরকার এই স্থায়ী সরকার যখন ইন্দ্রকুমার গুজরাল যখন চন্দ্রশেখর যখন দেবেগৌড়া, দেবেগৌড়াজির মতন লোকেরা একের পর এক আরও আছে ভিপি সিং তাদের মন্ত্রিসভাগুলো কেমন ছিল কতদিনের ছিল এগুলো আমরা দেখেছি ভারতে ইট ইজ টেস্টেড অ্যান্ড ফেলিওর অতএব এখানে জোটের কোনো সম্ভাবনাই নেই আপনি ভাবছেন কেরালে গিয়ে রাজীব গান্ধী বলবেন সিপিএম বুড়া পার্টি হ্যাঁ খুব খারাপ এই সরি রাহুল গান্ধী মাফ করবেন হ্যাঁ বলবেন সিপিএম বহুত খারাপ পার্টি হ্যাঁ আবার তিনি পশ্চিমবঙ্গে এসে বলবেন সিপিএম জাইসা কই আচ্ছা পার্টি নেই কেউ দুনিয়া মে নেই সেটা হতে পারে মুখ তো একটা দুমুখ সাপ আমরা শুনেছিলাম দেখিনি এদের দেখলে মনে হয় যে এরাই নিশ্চয়ই হবে দেখুন এই সমস্ত কথা এই বক বক করে যাওয়া ভালো টিভিতে শুনতে গেলে ভালো তত্ত্বে ভালো যে মানুষটা ভোট দেবে তাদের কথা তো ভাবছে না যে মানুষটা ভোট দেবে সে ভাববে যে আগামী দিনটা আমার কেমন হবে রোজ কাশ্মীরে ব্লাস্ট হবে রোজ দিল্লি বোম্বে মেট্রোতে যেতে গেলে প্রাণ হাতে নিয়ে যাবে বউ বারবার ফোন করবে কখন আসবে কখন আসবে আসলে জানতে চাই তুমি বেঁচে আছো কিনা নাকি সেখানে একটা সুশাসন থাকবে অপরাধীরা ভয়ে থাকবে জেলের ভেতরে থাকবে দেশের ভেতরে আজকে আমরা পঞ্চম অর্থনীতিতে পৌঁছেছি ইংল্যান্ডের পেছনে আর যারা তখন মানে ইংরেজদের দাসত্ব করেছিল তারা এখনও আমাদের দোষ দিচ্ছে দেখবেন এতে মুশকিল হচ্ছে যখন জিডিপি আমাদের কম ছিল দেশে তখন ও জিডিপি আজ তলা নিতে আর জিডিপি যখন সর্বোচ্চ জায়গায় তখন আবার একটা অন্য কোনো নীতি নিয়ে চলে আসে এগুলো সমস্তটাই হতাশা ফ্রাস্ট্রেশান এরা মুখ করতে পারলো না মমতা ব্যানার্জি মুখ হবে বলে কুনাল ঘোষ হ্যাঁ কুনালকে করলে সবচেয়ে ভালো তো যাই হোক তো মমতা ব্যানার্জি একবার বললো মুখ হবে তারপর বললো না রাহুল গান্ধী মুখ হবে বললো এইসব মুখ কেউই তো ক্ষমতায় আসতে পারবে না এরা বোঝে তাই এমন একটা মুখ করলো যে মুখের কোনো ফেস ভ্যালুই নেই বাজারে এরাম করে আর যাই হোক আমি বলবো আমি শুভেচ্ছা জানাই এই জোটকে যে আপনারা দু হাজার জন্য জোট না করে দু হাজার করুন কারণ আপনারা তো জানতেন জোট ছাড়া ভোট হবে না প্রত্যেকবার জোটটা কেন ভোটের আগের দিন থেকে শুরু হয় এটা মানুষ জানতে চায় এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে যেগুলো আমলে সম্ভব ছিল এখন এই ছোট্ট ফোনটা আপনি বলবেন দশরথের ঠাকুরদাদার নাম কি এ বলে দেবে আমরা কিন্তু বাবার হলো আবার জ্বর সারি ঔষধে আমরা এটা জানি কিন্তু আমরা এগুলো বলতে পারবো না চন্দ্রগুপ্ত মৌর্যের বাবার নাম কি কিন্তু এখানে এক মিনিটে বলে দেবে এক্ড বেশ এই যুগে দাঁড়িয়ে এসব করা যায় না বেশ আমরা শুনলাম আমরা শুনলাম যে এই জায়গা থেকে জোরটা মানুষের স্বার্থে হওয়া উচিত দলের স্বার্থে নয় এমনই বলছেন সজল ঘোষ আমরা তার কথা শুনলাম সজল বাবু আপনি প্লিজ আপনার আসন আমরা এরপর বিশাখা মঞ্চে ডেকে নিই আমরা ওনার বক্তব্য শোনার জন্য ডেকে নিই চাঁদ মাহমুদ সাহেবকে অধ্যাপক তিনি আপনার কাছে আমার একটা প্রশ্ন যে বিশাখা যেমনটা বলছিল প্রত্যেককেই বলছে যেটা মানুষের স্বার্থে জোট হোক মানুষের স্বার্থে জোট হোক কিন্তু মানুষের স্বার্থে জোট যে হবে জোটটা তো হচ্ছেই না এই বছরটা ভারতবর্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ তার কারণ এবার লোকসভার নির্বাচন যেটা রিপাবলিকের চ্যানেলে দামামা বেজে গেছে প্রথমেই একটা কথা বলি যে সজলদা ঠিকই বলেছেন যে আমরা এখন বিশ্বের পঞ্চম এবং আমরা তৃতীয় বৃহৎ অর্থনীতিতে উন্নত হচ্ছি যেটা সজলদা এড়িয়ে গেলেন সেটা হচ্ছে অর্থনীতির আয়তনে আমরা পঞ্চম আরও বাড়ছি কিন্তু যদি আমরা পার ক্যাপিটা জন পিছু দেখি ভারতবর্ষের পজিশন একশো নম্বর থেকে একশো নম্বরে নেমেছে আমেরিকা যেটা হচ্ছে বিশ্বের এক নম্বর দেশ তার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স ডলার ইন্ডিয়াতে সেটা টু ডলার এটাও মনে রাখতে হবে আমি খালি মনে করানোর জন্য বলি আজকের এই প্রশ্নে আসি প্রশ্নটা হচ্ছে এই যে এই জোট সোনার পাথর বাটি নাকি এটা সময়ের দাবি প্রথম কথা আমি মনে করি এই জোট সময়ের দাবি এবং এটা সময়ের দাবি শুধুমাত্র আপনাদের জন্যে আপনাদের জন্য মানে আমাদের জন্য যারা রাজনীতি করি না তাদের জন্যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের মূল্য যখন নির্বাচনের বৈতরণী পার করার ক্ষমতা আমাদের হাতে থাকে যে কোনো দল যে কোনো নেতা যদি নির্বাচন তার চেয়ে বড় হয়ে ওঠার চেষ্টা করে সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে খারাপ আজকে পাঁচ বছর পর নেতারা আমাদের বাড়ির সামনে এসে সজলদা হোক সৈকত হোক তারা এসে জোর করে বলেন আমাকে ভোট দেবেন তার কারণ তারা জানেন না নির্বাচনের ফলাফল কি হবে যেদিন তারা জেনে যাবেন নির্বাচনের আগেই ফলাফল কি? সেদিন থেকে তারা আসবেন না তাই যখনই কোনো দল কখনো এককভাবে প্রচণ্ড শক্তিশালী হয়ে যায় সেটা গণতন্ত্রের জন্যে খারাপ হয় ভারতবর্ষের রাজনীতিতে আপনারাই ভেবে দেখুন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো সালে এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন তখন জোট হলো না সে তো সোনার পাথর বাটিরই জোট ছিল কিন্তু জোটটা কিসের বিরুদ্ধে ছিল স্থায়ী সরকার দেওয়ার জন্যে জোট ছিল না জোটটা ছিল হচ্ছে দম্ভকে আক্রমণ করার জন্যে আধিপত্যবাদী রাজনীতি যেটা সৈকত বলছিল তার বিরুদ্ধে চারশো পনেরোখানা এমপি পেয়ে রাজীব গান্ধী জিতেছিলেন তারপর আমরা জানি উনিশশো সালে শিখ দাঙ্গা হয়েছিল আমরা জানি তারপর নানান কাণ্ড হয়েছিল আবার একটা জোট তৈরি হয়েছিল যখনই যখনই শাসক ইংরেজিতে একটা কথা আছে না পাওয়ার করাপস অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি আপনি যদি চিরতরে ক্ষমতায় থেকে যান তাহলে আপনার মধ্যে ঘুম ধরবে দুর্নীতি আসবে এবং গণতন্ত্রের প্রয়োজনে অল্টারনেশন দরকার প্রথম দ্বিতীয় আমাদের এই যে রাজনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থাটার মধ্যে একটা বিচ্যুতি আছে বিচ্যুতিটা এই যে আমরা একটা ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি যেই ওয়েস্টমিনিস্টার সিস্টেমে যে একভোট হলেও জিতে যায় সে সব পায় এবং কোনোদিন ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে যেতে না সব সময়ের ভারতবর্ষের রাজনীতিতে বিরোধী ভোটের সংখ্যাটাই বেশি থাকে কিন্তু বহুদলীয় ব্যবস্থা বিভিন্ন রাজনৈতিক কারণ আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার জন্যে কখনো কখনো কোনো কোনো দল তাতে লাভবান হয় একটা সময় আমরা কংগ্রেসকে লাভবান হতে দেখেছি আজকে আমরা বিজেপিকে লাভবান হতে দেখছি তাই সময়ের দাবি যদি মানেন একটা কথা মনে রাখবেন গণতন্ত্রের সরকার মানুষের কাছে দায়বদ্ধ থাকে তিনটে প্রক্রিয়ার মাধ্যমে একটা হচ্ছে ভার্টিক্যাল আমরা ভোট দিই নেতারা আমাদের কাছে দায়বদ্ধ থাকেন একটা হচ্ছে হরাইজাল আইনসভা বিচার সভার এদের কাছে হচ্ছে যারা হচ্ছে শাসক তারা দায়বদ্ধ থাকেন আর একটা হচ্ছে ডায়াগোনাল এই মিডিয়ার কাছে শাসকরা দায়বদ্ধ থাকে নাগরিক সমাজের কাছে শাসকরা দায়বদ্ধ থাকে আমরা যদি লাস্ট দশ বছরের ইতিহাস দেখি এই তিনটে দায়বদ্ধতার নিরিখেই কমে গেছে আমাদের প্রধানমন্ত্রী মিডিয়াকে মিট করে প্রেস প্রেসবাইট দেন না আমাদের আইনসভার কাজ কমে গেছে একশো তেতাল্লিশ জন বিরোধী এমপি হচ্ছে একসঙ্গে সাসপেন্ডেড হয়ে গেছে এটা গণতন্ত্রে হতে পারে তাহলে মাহমুদ বাবু আপনি বলছেন মাহমুদ সাহেব আপনি বলছেন জোটের খুব দরকার আছে খুব না না জোটের দরকার প্রয়োজন আছে খুব প্রয়োজন আছে কিন্তু সেই জোটটা হচ্ছে কোথায় এক্স্যাক্টলি এইখানে একটা সত্যি কথা ঠিকই বলেছেন আর একটা আর একটা প্রশ্ন করেছেন যে এই জোটটা কি স্বাভাবিক একেবারে না সজলদা যে কথাটা বলেছে কৌস্তব যে কথাটা বলেছে একদম ঠিক এই জোট স্বাভাবিক নয় এই জোটটা হচ্ছে সময়ের কম্পালসন তার জন্যই আমি মনে করি এটা সময়ের একটা কথা বলি আমি কৌস্তবের সাথে একমত আজকে ভারতবর্ষের এই অবস্থা কেন ভারতবর্ষের এই অবস্থা তার কারণ দুটো যে প্রধান মানে জাতীয় দল সবচেয়ে বড় আরও জাতীয় দল আছে প্রধান জাতীয় দল তার মধ্যে কংগ্রেস পার্টির অবস্থা খুব খারাপ এটা গণতন্ত্রের জন্য ভালো না এবং কৌস্তব যে দুঃখটা করছে এটা সঠিক যে কংগ্রেস পার্টি যতক্ষণ না শক্তিশালী হবে আজকে দাঁড়িয়ে কংগ্রেস পার্টি শক্তিশালী নয় বলেই এই জোটটা তাদেরকে করতে হচ্ছে আজকে ভারতবর্ষে রিজেনাল পার্টিগুলো ধরুন তৃণমূল কংগ্রেস ডিএমকে বিজেডি ওয়াইএসআরসি যত যত যা তারা নিজেদের নিজেদের অঞ্চলে হচ্ছে বিজেপির সঙ্গে লড়বে কিন্তু আড়াইশোখানা সিট আছে যেখানে কংগ্রেস আর বিজেপির সামনাসামনি লড়াই হবে আজকে এই জোটটার প্রয়োজন তার কারণ হচ্ছে বড় জাতীয় দল হিসেবে কংগ্রেস দুর্বল আপনি প্রয়োজন বলছেন শক্তিশালী কি জোট কি শক্তিশালী জোট এই এই জোটটা শক্তিশালী কিনা তার একটা হিসেব বলি হিসেবটা এইটা যে পাঁচশো পঁয়তাল্লিশটা সিটে এই জোটটা নাও হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার যেটা ম্যাটার করে যদি তিনশোটা সিটেও এই জোটটা হয় তাহলে কিন্তু ইলেকশনের রেজাল্ট অন্যরকম হবে তার কারণ আমরা জানি যে বিজেপি অনেক সিটে উত্তর কিছু সিট আছে যেখানে বিজেপি প্রায় ফিফটি এর কাছে সিট মানে লোকসভা প্রতিটা দলের নিজ নিজ স্বার্থে জোট বলছে প্রতিটা দলের নিজ নিজ স্বার্থে জোট যেমন তেমন একটা মানুষের স্বার্থে নয় মানুষের স্বার্থ তো গণতন্ত্রকে রক্ষা করে একটা কথা বলুন তো আপনি আজকে আপনি আজকে এই যে বেকারত্ব জোটটা জিতে যায় প্রধানমন্ত্রী কে হবে সেটা গোটা বাংলা মানুষ জিজ্ঞাসা করতে পারে না আচ্ছা আপনারা যে কেউ বলুন যে আমাদের এখন বেকারত্বের হার কি মূল্যবৃদ্ধির হার কি গ্যাসের দাম এগারোশো টাকা জিএসটি টোয়েন্টি এইট থেকে থার্টি পারসেন্ট ট্যাক্স টোয়েন্টি থেকে টোয়েন্টি পারসেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইউথ আনএমপ্লয়মেন্ট মানে যারা হচ্ছে ইয়াং যারা লেবার মার্কেটে ঢুকবে এটা নিয়ে ডিবেট হবে না

সত্যি তো এই জোটটা যারা আজ থেকে কুড়ি বছর আগে রাজনীতি করেছে পশ্চিমবঙ্গে তারা কেউ কোনোদিন ভাবতে পেরেছিল কংগ্রেস আর সিপিএম একসঙ্গে হাত ধরবে আজকে এই রকম একটা পরিস্থিতি এই রাজ্যের পরিস্থিতি যদি আপনাদের মনে করায় যে সরকারের বিরুদ্ধে বিরোধী জোট হওয়া উচিত তাহলে ভারতবর্ষের পরিস্থিতিতেও সরকারের বিরুদ্ধে সময়ের দাবি হচ্ছে একটা জোট হওয়া উচিত আহমদ সাহেব আমি আপনাকে অত্যন্ত রেসপেক্ট করি আপনিও জানেন আমিও আপনাকে খুব করি আপনাদের এই যে একটা আজকে একটা মানে বাজারে কথা চলে যে আমরা ১২৭ সাতাশ নম্বর অর্থনীতিতে পার ক্যাপিটালকে পার ক্যাপিটাল একশো উনচল্লিশ একশো উনচল্লিশ সাতাশ একশো সাতাশ হাঙ্গাস টাইকে স্যার আপনাদের এই তথ্যগুলো যে সংগ মানে সংস্থাগুলো দেয় তাদের অস্তিত্ব নিয়ে কখনো প্রশ্ন করেন না আমরা হচ্ছি শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ পাকিস্তানের পরে মানে যে আফগানিস্তানে পড়ে যেখানে আমি আটা না দিলে তাদের পেটের ভাত হবে না শ্রীলঙ্কার দেশটা উঠে গেল আমরা নাকি এত ভোকা এত নাঙ্গা এই যে যারাই হাঙ্গার ইন্ডেক্স তৈরি করে কিছুদিন আগে দেখলাম ইন্ডিয়ান বার্গ কারা এরা আগেও নাম শোনেননি পরেও শোনেননি একটা টুইট বাজারে বোমের মতো ব্লাস্ট করলো এই যে কালচার আপনি আমাকে বলুন এই যে বেকারত্ব বেকার আপনি কোথা দিয়ে বলতে পারেন বেকার বেকার আপনি নিশ্চয়ই বলতে পারেন যে সরকারি চাকরি হয়তো সব ছেলে রোচ্ছে না কিন্তু আজকে বলুন এই ইলেকট্রনিক্স বা ডিজিটাল যুগে আজকে আপনি বোতাম টিপছেন আপনার গাড় বাড়ির গাড়ি বাড়ির সামনে এসে ট্যাক্সি দাঁড়িয়ে পড়ছে হাজার হাজার ছেলে কাজ করছে ট্যাক্সি চড়ার ক্ষমতা নেই আপনার স্কুটারে করে যাচ্ছেন অটোয়ে করে যাচ্ছেন আজকে আপনি মনে হচ্ছে আপনি সুইচ টিপছেন খাবার ঘরে পৌঁছচ্ছে কত লক্ষ ছেলে শুধু পশ্চিমবাংলায় আসে তুমি যে এক্সাম্পল গুলো করলো সেই আরবান ইকোনমির এক্সাম্পল করলে তুমি নিশ্চয়ই গ্রামের কথা বলছো না একটা ফোনে অটো এসে দাঁড়াবে একটা ফোনে আসছে না গ্রামীণ ডেভেলপমেন্ট কোথায় একশো দিনের কাজ দিনের কাজ না গ্রামে এমন কোন পশ্চিম ঠিক বলেছেন কিন্তু এই স্মার্ট মোবাইলটার মধ্যে দিয়ে আপনি সারা পৃথিবীকে আজকে হাতের মুঠোয় করতে পেরেছেন যেটা গত দশ বছরেই সম্ভব হয়েছে এক জিবিতে এক মাস চালাতেন আজ গ্রামের ছেলেকে এক জিবিতে এক মাস চলে তারা লেখাপড়া করছে টোটাল লকডাউনে

শেষ বক্তা কিন্তু অবশ্যই যদি যেভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের জোট নিয়ে জট তার যেভাবে বিতর্ক জমে উঠেছে এরপরে হয়তো অনেক কথাই আরও হবে আগে রাজস্বীকে তিন মিনিট আমার কো প্যানেলিস্ট এবং সঞ্চালক দ্বয় উপস্থিত ভদ্রমণ্ডলীকে আমার নমস্কার সুকুমার রায় বলেছিলেন গোপের আমি গোপের তুমি গোপ দিয়ে চাইছে না হয়তো থাকলে উনি এখন বলতেন জোটের আমি জোটের তুমি চোর দিয়ে যায় না তো ট্যাশগরু ঝাড়ু বকচ্ছপ হাতিমি তারপরে হয়তো উনি নিজেই বলতেন হয়তো তোলামূল চোরামূল তো যাই হোক এবার এখানে কলিশন পলিটিক্সের কথা সজলদা বললেন এখানে চন্দনদা বললেন সুরক্ষার ব্যবস্থা ব্যারাক ওবামা ভারতবর্ষে এসেছিলেন এসে একটি বই লিখেছিলেন ছাব্বিশ আগারোর আক্রমণের পরে ভারতবর্ষ সম্পূর্ণ মনমোহন সিংয়ের সরকার আর্মি নিয়ে তৈরি ছিল পাকিস্তানের ওপর আক্রমণ করার কিন্তু করেনি আমি বলছি না ব্যারাক ওবামা বলছেন কারণটা আক্রমণ করলে পরে যদি বিজেপি ফায়দা পেয়ে যায় তাহলে সেটা রাজনৈতিকভাবে সুবিধা হবে না জানি না আন্তর্জাতিক কোর্টে ব্যারাক ওবামার নামে কংগ্রেস এখনো অবধি কোনো মামলা কেন করল না পার ক্যাপিটাল ইনকামের কথা বলা হলো এখানে দশ টাকায় তো কলকাতা তা শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় এক থালা ব্রেকফাস্ট পেয়ে যাওয়া যাবে দশ ডলারে ইউএসএতে কি পাওয়া যাবে আমি জানি না যারা বিদেশে গেছেন তারা হয়তো বলতে পারবেন যাই হোক এখানে দাঁড়িয়ে বেকারত্বের হার বরা হলো বেকারত্বের হার পশ্চিম ভারতবর্ষে যে যে সংস্থাটি সচরাচর আমরা দেখতে পাই যে সিএমআই নামের যে সংস্থা সেটি হচ্ছে পি চিদাম্বরমের একটি সংস্থা পিরিয়ডিক লেবার ফোর্সের ডেটা এই মুহূর্তে বলছে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট রেট আমি জানি না চৌত্রিশ বছরে যারা কলকারখানা বন্ধ করে দিয়েছিলেন শেফিল্ড অফ বেঙ্গল হাওড়াকে অফ বেঙ্গলে পরিণত করলেন আমি আর এমএলএদের নাম বলছি না বা তাদের যারা বর্তমান প্রজন্ম যারা রাজনীতি করছেন তাদের কথাও বলছি না এখন অবধি যেসব কেন বন্ধ হলো ডানলপ কেন বন্ধ হলো সেগুলো বললাম না মাদুরা কোর্টস কেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে জুট মিল কেন বন্ধ হয়ে যাচ্ছে আগামী পাট যেখানে ভারতবর্ষ কেন পৃথিবীর ভবিষ্যৎ সেটা নিয়ে কথা বলতে চাইছি না যাই হোক আমি জোটের প্রসঙ্গে ফিরে আসি জোট হবে জোট কাদের মধ্যে হবে জোট হবে যারা রক্তমাখা ভাত খেলো আর যারা খাওয়ালো যারা সাদা থান পাঠালো আর যারা সাদা থানটা পেলো যারা কসবা ঢাকুরিয়ায় যাদের নামে নগর নামে একটা কলোনি তৈরি হয়ে গেল আর যারা কলোনিটা তৈরি করার পেছনে কারণ ছিল জোটটা তাদের মধ্যে হবে বাস্তবিক এটা কি ভারতবর্ষে সম্ভব এটা কি পশ্চিমবঙ্গে সম্ভব মানুষ মেনে নেবে আজকে জনতা পার্টির জোটের কথা বলা হলো জনতা দলের জোটের কথা বলো হ্যাঁ সময়ের দাম ছিল কিন্তু তাতে যারা জোট করেছিলেন তারা কেউ কখনোই একে অপরের হত্যাকারী ছিলেন না কবজিটা কেটে নেওয়া হয়নি তাদের ঘর ছাড়া করা হয়নি কিন্তু যারা আজকে দাঁড়িয়ে জোট করতে চাইছেন তারা আজকে সেই জোটটা বলছেন কিন্তু খুব অদ্ভুতভাবে এটা বোঝা গেল না যে কং তাহলে পরে পশ্চিমবঙ্গের জোটটা কী হবে যেটা সজলদা বললেন যে রাহুল গান্ধী বলবেন কেরালা থেকে সিপিএম খুব ভালো এখানে খুব খারাপ ওখানে খুব এরকম বলবেন তো দু হাজার সালে পশ্চিমবঙ্গে একটা জোট হয়েছিল মহা জোট তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং এসইউসিআই হয়তো ওই ধরনের একটা জোট হবে যেখানে দাঁড়িয়ে এসইউসিআই মহাজোটে একটি এমপি জিতবে কিন্তু তারা সরকারে কংগ্রেসের সঙ্গে বসবে না তারা সরকারি আসনে বসবে না তারা সরকারের দিকে বসবে না তারা বিরোধীতে বসবে কিন্তু জোট করবে আবার তারা জোট করবে তারা গিয়ে নির্বাচনে দু সালে তারা বিধায়কও পাবে তারা থাকবে মানে আমরা সব দিকেই আছি এদিকেও আছি ওদিকেও আছি অনেকটা সিপিএমের ওই দু হাজার চারের জোটের মতন না না আমরা সরকারের মধ্যে থাকব না স্পিকারটা আমাদের থাকবে আমাদের বাইরে থেকে শুধুমাত্র সমর্থন থাকবে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং এসইউসিআই হয়তো ওই ধরনের একটা জোট হবে যেখানে দাঁড়িয়ে এসইউসিআই মহাজোটে একটি এমপি জিতবে কিন্তু তারা সরকারে কংগ্রেসের সঙ্গে বসবে না তারা সরকারি আসনে বসবে না তারা সরকারের দিকে বসবে না তারা বিরোধীতে বসবে কিন্তু জোট করবে আবার তারা জোট করবে তারা গিয়ে নির্বাচনে দু সালে তারা বিধায়কও পাবে তারা থাকবে মানে আমরা সব দিকেই আছি এদিকেও আছি ওদিকেও আছি অনেকটা সিপিএমের ওই দু হাজার চারের জোটের মতন না না আমরা সরকারের মধ্যে থাকবো না স্পিকারটা আমাদের থাকবে আমাদের বাইরে থেকে শুধুমাত্র সমর্থন থাকবে তারপরে আবার কংগ্রেসের সঙ্গে তারা বিভিন্ন জায়গায় জোট করবে এটা হচ্ছে ধান্দাবাজির জোট কেন কারণ পরিষ্কার বক্তব্য একটাই ছিল এই জোটের যে ইডিসিবিআইয়ের তদন্ত বন্ধ করতে হবে কারণ চোরেরা এবং পরিবারবাদ দলগুলো একটা জায়গায় এসেছে দেখুন একজন বলছে দক্ষিণ ভারতে যে যদি বিজেপি চলে আসে তাহলে পরে কিন্তু সনাতন ধর্ম এগিয়ে আসবে তাহলে পরে কিন্তু সনাতনীরা ক্ষমতায় চলে আসবে আমি জানি না ডিএমকের নেতাই বলতে কী বোঝাতে চেয়েছিলেন আর সাম্প্রদায়িক হচ্ছি আমরা খুব সুন্দর অসাধারণ কথা জোট চলে এলে পরে খাওয়া বন্ধ হয়ে যাবে কারণ দশ বছরের ওপর হয়ে গেল যে একটা দল ক্ষমতায় নেই রাজ্যে নেই কেন্দ্রে নেই এদের ভবিষ্যৎটা কি হবে ভুলিয়ে যাচ্ছে কেন প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তাটা কেন এখানে কারণ পরিবারগুলোকে বাঁচাতে হবে রুটিটা শেখতে হবে এসো তাই জন্যে আমরা হাতটা ধরি উদ্দেশ্য একটাই এজেন্ডা কি মোদি হাঁটাও একদিকে এজেন্ডা কিন্তু মোদিকে হাঁটিয়ে তাকে আনতে হবে কি করতে হবে এক সেকেন্ড সেকেন্ড তাকে আনতে হবে কি করতে হবে সেটার কিন্তু কেউ বক্তব্য নেই এবং কি কি বলতে হবে কি করতে হবে এজেন্ডা নি এটাই বক্তব্য একদম 30 সেকেন্ড সৈকত 30 সেকেন্ড একদম 30 সেকেন্ড তোকে সাবজেক্ট এটা ছিল না জোটের প্রয়োজনও থেকে না বিজেপি খুব বেশি ভাবছে আর আমি একদম

শেষ থাকবে ভারতবর্ষ একটা

একদম সেই জোটে আট মানে তিন ডজন দল আছে এবং সেই তিন ডজন দল আছে শিরোমণি আকালি দল জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার শিবসেনা তারা সবই জোট ছেড়ে চলে গেছে পয়েন্টটা কি সেটা হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিতে জোট হয়েছে জোট করে সরকার গঠন হয়েছে জোট ভেঙেছে আবার নতুন জোট তৈরি হয়েছে তাই জোট শুনে সবসময় এত জট এটা ভারতবর্ষের রাজনীতির সুলভ আচরণ আপনি পড়াশোনাটা হয়তো করে আসেন নীতিশ কুমারের কি অবস্থা এবং শিরোমণি আকালি দলের অবস্থা জোটে জট হলো না মানুষের পাশে থাকতে হলো না স্বার্থের জন্য হলো তা বলবে সময় সেই সময়ের দিকে অবশ্যই বিশাখা আমাদের নজর রাখবে অবশ্যই নজর থাকবে এবং আমরা যেটা আজকের আলোচনা থেকে বুঝলাম এক পক্ষ বললো এই জোট হলো সময়ের দাবি আর এক পক্ষ বলছে এই সময়ের দাবি হোক বা যাই হোক না কেন যে জোটে এত জট সেখান থেকে মানুষ আদতে কি পাবে মানুষ কি দেখতে চায় কি পেতে চায় সেটা ঠিক করবে জনতা জনার্দনই তার জন্য অবশ্যই লোকসভা নির্বাচনের সময় তারা লাইনে দাঁড়াবেন ভোটার লাইনে দাঁড়াবেন এবং তারপর নিজেদের সিদ্ধান্ত তারা নিজেরাই দেবে তার জন্য কিছুটা সময়ের অপেক্ষা তারপর তো রেজাল্ট রয়েছে তার জন্য আমাদের অবশ্যই নজর থাকবে আজ কথা হোক এখানেই শেষ করছি অন্যান্য সমস্ত খবরের জন্য দেখতে থাকুন রিপাবলিক বাংলা